আহারে ছেলেরা যুবকেরা তরুণেরা আজ তোমাকে আমাকে দুনিয়া লুটিয়ে নিল আজ তোমাকে আমাকে দুনিয়ার ফিতনা জড়িয়ে ফেলল এ ছেলেরা যুবকেরা আজ তোমাকে আমাকে দুনিয়ার মুসিবত জড়িয়ে ধরে ফেলল এসব থেকে ছেড়ে দিয়ে আমার আল্লাহর কদমে আসো তওবা বেশি বেশি করো সিজদায় পড়ে চোখের পানি ফেলে বলো আল্লাহই ফিতনা থেকে বাঁচতে চাইছি বাঁচতে পারছি না আল্লাহই ফিতনা থেকে আমাকে আপনি উদ্ধার করো আমি আপনার বান্দা আপনাকে ভালোবাসতে চাই আমি আপনার বান্দি আপনাকে ভালোবাসতে চাই ও রব্বি আল্লাহ শুনেছি আলেমদের জবান থেকে শুনেছি আল্লাহ আলেমদের আওয়াজ করেছে আমি আপনার সিদ্দিকে তুমি পড়িয়েছো পড়েছি তোমার দয়ার নবী জানিয়ে দিয়েছে কিয়ামতের দিনে তুমি জান্নাতীদেরকে জান্নাতি বানিয়ে দেবে আল্লাহ আমাকে আমাদের সবাইকে যেন জান্নাতি করে বলুন আমিন এই যুবকেরা তরুণেরা মায়ের বোনেরা বেটিরা আজ একটা আল্লাহর বান্দি চলে গেল আর তিনিও যেন জান্নাতি হয়ে বলুন আমি এ ছেলেরা যুবকেরা আল্লাহ নবী জানিয়ে দিল জান্নাতিরা জান্নাতে চলে যাবে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে হিসাব শেষ হয়ে যাবে এমন সময় সালাম আসতে লাগবে বান্দারা জান্নাতে গিয়ে জান্নাতের শান শওকত দেখে জান্নাতের সুন্দর গাছপালা ফলমূল জান্নাতটা দেখে তারা দিবানা হয়ে যাবে আল্লাহ নবী আরো বলে জান্নাতি দিওকে যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তায় কিছুটা দূরে গিয়ে তারা মনে করবে এটাই হলো জান্নাত তাই ওই জায়গাতে বসে যাবে ফেরেশতারা তাদেরকে আবার ভরে তুলবে ও আল্লাহর বান্দা বান্দি রে এটা জান্নাত নয় এটা জান্নাত যাওয়ার রাস্তা আরো আগিয়ে চলুন জান্নাতে থেকে অনেক সুন্দর ছেলেরা যুবকেরা তরুণেরা বাবেরা এইভাবে জান্নাতিরা জান্নাতে চলে যাবে জান্নাতিরা সব ভুলে যাবে এত সুন্দর জায়গা এত আনন্দের জায়গা ঘুরে নিয়ে তারা আনন্দ ফুর্তিতে থাকবে জান্নাতের মধ্যে একটা বাজার আছে ওই বাজারে জান্নাতিরা বাজার করতে আসবে জান্নাতিদের সবার মাকাম তো এক হবে না সবাই জান্নাতি হবে ইনশাআল্লাহ আমার রাসূলের প্রত্যেকটা গোলামী জান্নাতি হবে ইনশাআল্লাহ কিন্তু সবার মাকাম তো এক জায়গায় হবে না দাদা হুজুর যে জায়গায় যাবে এ দাদা হুজুরের মুড়ি তার কাতারে হয়তো আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে ইনশাআল্লাহ কিন্তু ওই মাকাম ওই ঘর ওই জায়গাটা তো আপনি পাবেন না কেন তিনি জামানার মুসাদে এ যুবকেরা কিন্তু বাজারে সবার সঙ্গে সবার সাক্ষাৎ হবে সবার সঙ্গে সবার মোলাকাত হবে এ যুবকেরা তরুণেরা জান্নাতে এত সুন্দর পেয়ে সবাই ভুলে যাবে আমার আল্লাহ পাক 70,000 পর্দা ভেতর থেকে জান্নাতি দিগকে সালাম দেবে তোমাদের রবের পক্ষ থেকে সালাম শান্তি এ যুবকেরা ওই সময় সবাই দাঁড়িয়ে যাবে চারিদিকে দেখতে লাগবে কোথা থেকে আওয়াজটা আসতে লেগেছে আমার আল্লাহ বলতে লাগবে বান্দারে আমি আল্লাহ দুনিয়া জমিনে তোমাদেরকে বলেছিলাম বান্দা নামাজ পর জান্নাত দেব রোজার জান্নাত দেব ধন দৌলত আমার রাস্তায় দিয়ে জান্নাত দেব জানতে আমার রাস্তায় জান্নাত দেব এ বান্দা তোর এলাকায় তোর পাড়ার 10টা ছেলে আমার কথা মানেনি তুই আমার কথা মেনেছিস ওরা বলেছিল পোকার মতো মরার পরে আবার কিছু হবে নাকি তুই সবার কথাকে অমান্য করে আমার হাবিবের কথায় কোরআনকে মেনে নিয়েছি বান্দারে আজ তারা গেছে জাহান্নামে আর আমি আল্লাহ তোদেরকে জান্নাত দেব বলেছিলাম আজ বন্ধ দেখি আমি আল্লাহ তোদেরকে যে ওয়াদা করেছিলাম সেই সুন্দর জান্নাত তোরা কি পেয়েছি ওই সময় জান্নাতিরা বলতে লাগবে ইনশাআল্লাহ আমরাও বলবো বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরাও যাবো ইনশাআল্লাহ ওই সময় বলতে লাগবে ও রব্বি আল্লাহ
আপনি যা ওয়াদা করেছিলেন এর থেকেও সুন্দর জিনিস আমরা পেয়েছি আল্লাহ যদি আরেকটু আগে বুঝতাম গো খোদা আরো বেশি তোমাকে মহব্বত করতাম আরো বেশি তোমার হুকুম মেনে চলতাম আরো বেশি তোমাকে সিজদা দিতাম আরো বেশি তোমার রোজা রাখতাম আরো বেশি তোমার নাম ডাকতাম আল্লাহ তুমি যা ওয়াদা করেছো তার থেকে অনেক বেশি জিনিস আমরা পেয়েছি আমার আল্লাহ বলল বান্দারে আমার সব আশা কি পূরণ হয়ে গেছে ফেরেশতা জান্নাত বান্দা জান্নাতে সব ভুলে যাবে এত সুন্দর জিনিস সব ভুলে যাবে হে আল্লাহ আপনি সব আশা করেছেন পূরণ করেছে আরো বেশি বেশি দিয়েছে এ বান্দা ঠিক করে দেখো কোন আশা কি বাকি আছে না আল্লাহ সব পেয়ে গেছি এ বান্দা ঠিক করে দেখো আল্লাহ সব পেয়ে গেছি আমার আল্লাহ বলবে বান্দা রে জান্নাত পেয়ে গেছিস কিন্তু জান্নাতকে দেখলি না এই জান্নাত পেলি যে আল্লাহ পাকের দিওয়ানা হয়ে সেই আল্লাহকে কি দেখবি না আমার আল্লাহ যখন এই কথা বলবে ফেরেশতারা যার হাতে যা থাকবে জান্নাতের নিয়ামত সব ফেলে দেবে ও আল্লাহ আমার তো এই পেয়ে তোমায় ভুলে গিয়েছিলাম এত সুন্দর জান্নাত তো ওটা ভুলে গেছি খোদা আমাদের জান্নাত লাগবে না আমাকে তোমার দিদার লাগবে জোরে বলুন সুবহানাল্লাহ খোদা বিপদের দিনে তোমায় কখনো ভুলিনি সুখের দিনে হয়তো ভুলে গিয়েছিলাম সুখের দিনে কিন্তু তোমায় ভুলে গিয়েছিলাম দুঃখের দিনে তোমায় কখনো ভুলিনি খোদা দুনিয়ার লোক কত ফুর্তি আনন্দ করেছিল নকল লোক খোদা ছিল তাদের আমাদের সামনে কোনো মূর্তি ছিল না আমাদের মন কি স্থির করার জন্য কোনো গাছও ছিল না খোদা গো আমরা চোখ বন্ধ করে তোমার কাছে দাঁড়াতাম আমরা হয়তো তোমায় দেখতে পেতাম না কিন্তু তোমার নবী বলেছিল তুমি আমাদেরকে দেখতে পেতে তাই আমরা ভাবতাম তুমি আমাদেরকে দেখছো তাই সেইভাবে আমরা তোমাকে রুকু দিতাম সেজদা দিতাম খোদা আজ তোমাকে দেখবো ভুলে গিয়েছিলাম আহা আমার আল্লাহ ওই সময় বলবে বান্দা দেখ দেখ আমাকে দেখ সুস্থ আদা পর্দাকে আল্লাহ সরিয়ে দেবেন সরিয়ে দিয়ে জান্নাত দিদি অখিল সালাম রজন আল্লাহ থাকি আমিন ওই জায়গাতে সবাই খেল্লা বা দিদা দিয়ে দেবে এক নজরে দেখবে এই চোখের পলক পড়বে না বান্দা দেখতে থাকবে দেখতে থাকবে দেখতে থাকবে দেখতে থাকবে দেখতে থাকবে আল্লাহ পাক পর্দাকে আবার ঢেকে দেবে বান্দা চোখে পানি ফেলে বুঝতে লাগবে আল্লাহ জান্নাত চাই না গো আল্লাহ ফলমূল চাই না গো আল্লাহ হুর দিলে মান চাই না গো আল্লাহ বান্দার কি চাল বল আল্লাহ গো তোমাকে শুধু দেখতে চাই হে বান্দারে আমাকে দেয়া তখন দেখলি তুই আল্লাহ ওই কতক্ষণ দেখলাম একটুখানি তো দেখা দিলে একবার তোর চোখে পলক করল না আমার আল্লাহ বলবে বান্দারে 50,000 বছর আমি আল্লাহকে একভাবে দেখেছি এ যুবকেরা বান্দা বলতে লাগে আল্লাহ দেখতে চাই তোমাকে দেখতে চাই কিছুই চাই না শুধু তোমাকে দেখতে চাই আমার আল্লাহ আমার পর্দাকে সরিয়ে দেবে কে বলতে লাগবে বান্দারে দুনিয়া জমিনে তোরা সব কিছু ত্যাগ করেছিলি আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য গান বাজনা থেকে মুখ ফিরিয়ে নিয়েছি আমি আল্লাহ আমি পছন্দ করি না বলে সিনেমা থেকে মুখ ফিরিয়ে নিয়েছি আমি পছন্দ করি না বলে দেব দেবী থেকে মুখ ফিরিয়ে নিয়েছি ওটা আমার বিরুদ্ধে বলে এ বাবা রে দুনিয়া জমিনে পেটে সিজে লেগেছিল কারণ আমি আল্লাহ পছন্দ করি না বলে বান্দারে দুনিয়া জমিনে এত কষ্ট করেছি রে আমি আল্লাহ আমাকে রাজি করার জন্য আমাকে খুশি করার জন্য আজ আমি আল্লাহ তোর আমার বিষখানে এই পর্দা আর রাখবো না সব সময় তোর আমি আল্লাহ আমাকে দেখতে পাবি আর আমার সঙ্গে কথা বলতে পারবি আরো জোরে বলুন সুবহানাল্লাহ
আরে বান্দারে তোমাকে আমাকে আমার তোমার খোদা আমার তোমার মালিক যিনি গাছ সৃষ্টি করেছে অক্সিজেন দেয় যিনি সূর্য সৃষ্টি করেছে আমাদেরকে আলো দেয় যিনি চাঁদ সৃষ্টি করেছে দিবারাত্রি সপ্তাহ মাসের হিসাবটা দিবার জন্য এই ছেলেরা যুবকেরা তরুণেরা যিনি জমিনের তলা থেকে সব থেকে মূল্যবান পানি বার করে দেয় আমার তোমার পিপাসা মেটাবার জন্য সেই আল্লাহকে খুশি করো সেই আল্লাহকে রাজি করো যিনি তোমাকে আমাকে কতটা ভালোবাসে কিয়ামতে তিনি আল্লাহ বিচার নেবে আহারে আল্লাহ পাকের নামে হাকামুনা জমিন হবে নাই বিচার হবে ইনসাফ আলা হবে কারো শুনে বিনসাফি করবে না নাই বিচার আল্লাহ পাক করতে লাগবে ওই বিচারের সিংহাসনে কুদরতি ভাবে আল্লাহ পাক বসবে আল্লাহর বসা আমাদের মতো নয় আল্লাহর বসা হলো কুদরতি বসা ওই বসে হিসাব দিতে লাগবে একটার পর একটা একটার পর একটা বান্দা হিসাব দিতে লাগবে এমন সময় একটা বান্দা এসে যাবে চোখের পানি বেলে কাঁদবে ও রব্বি আল্লাহ পাক আপনি আমাদের হিসাব নেবেন আল্লাহ এত কোটি কোটি বান্দা বান্দির সামনে আমাকে প্রস্তুতি করবেন আল্লাহ আল্লাহ পাক আজ আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দেন আপনি আমার হিসাব নেবেন আল্লাহ আরে আমার তোমার মালিক আমার তোমার সৃষ্টিকর্তা আমার তোমার রব্বুল আলামিন পালন কর্তা কতটা দয়ালু দেখো তিনি তখন বলতে লাগবে বান্দারে একবার তো দেখা দেখা তুমি রহমতুল্লাহ আমার রহমত নিরাশ হয়ে যাস না রে বান্দা একবার তো দেখা বান্দা বান্দা আমার নামা দেখাবে আল্লাহ পাক কুদরতি ভাবে দেখতে লাগবে বান্দার আমার নামা দেখতে 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 প্রতিটা লাইনে প্রতিটা পৃষ্ঠায় প্রতিটা কাতারে খুনাওয়ানায় পাপে ভরা এইভাবে দেখা যাবে পুরো জিন্দগির মধ্যে একটা ভালো কাজ বেরোবে ওই একটা ভালো কাজ দেখে আমার আল্লাহ পাক খুশি হয়ে যাবে আহারে মুসলমান বলেন ছেলে মেয়েরা তরুণেরা একটা মাত্র ভালো কাজ বেরিয়েছে আমার আল্লাহ পাক খুশি হয়ে যে বলতে নিয়েছে এ বান্দা তোমার সবটা তোমার নাই একটা ভালো কাজ পেয়েছি আর এই ভালো কাজটা আমার পছন্দ হয়ে গেছে এ বান্দা বলো তো দেখি তুমি কোথায় যেতে চাও ওই বান্দা বলছি আল্লাহ পাক আপনি দয়া করে যদি আমাকে জান্নাত দেন আপনার বান্দা জান্নাতি হয়ে যাবে আর আপনি যদি আমাকে জাহান্নামী করে দেন আপনার বান্দা কষ্ট পাবে আমি আপনার আপনি যেটা ফয়সালা করবে সেটা আমাকে মানতে হবে সেটা আমার জন্য অবশ্যই প্রাপ্য ঠিক হবে পছন্দ হয়েছে বান্দা যা আমি আল্লাহ পাক তোর একটা ভালো কাজের বিনিময়ে তোর জীবনের গোড়াকে চেপে দিয়ে আমি আল্লাহ তোকে জান্নাতি বানিয়ে দিলা বান্দা কি ভালো কাজ ছিল বান্দা ভালো কাজ ছিল কি দেখে এই যুবকেরা তরুণেরা এক প্রচন্ড গরমের সময়তে আম্মা বইরা মন দিয়ে শুনে এক প্রচন্ড গরমের সময়তে একটা পশু মাঠে বাঁধা ছিল রোদের চটিতে পশুটা কষ্ট পাচ্ছিল জীবটা বেরিয়ে গিয়েছিল ওই বান্দাটা ময়া লেগেছে আর আল্লাহর সৃষ্টি বড় কষ্টে রয়েছে তাই তাকে ছাতি বেঁধে পানি পান করিয়ে দিয়েছিল আমার আল্লাহ বান্দা কি বলতে লেগেছে বান্দারে আমার দিয়া দয়া নিয়ে আমার মকুল কোনো দয়া দেখিয়েছি আমি আল্লাহ দেখাতে পারি না আমার মখলুক বিপদে ছিল তুই আশ্রয় দিয়েছি আজকে তুই বিপদে আছি আমি আল্লাহর রহমত তোকে নাজাত দিয়ে দিলো